সবাইকে আসসালামু আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই চাই আজকে আমার হাজব্যান্ড আমরা আমার মেয়েরা আমরা দড়িপোড়া যাচ্ছি আমার নানার বাড়িতে তো আমরা বাসা থেকে বের হয়েছি আমার ছোটো মেয়ে ওদের বাবা আমরা বেরোচ্ছি রাস্তা থেকে বের হয়ে সামনে যাচ্ছি আমরা আগাচ্ছি এখন ডাকবাংলাতে আমাদের এলাকা ডাকবাংলায় হ্যাঁ আমরা ডাকবাংলাতে গাড়ি এখানে গাড়ি রিক্সা আমার হাজবেন্ড তো এখান থেকে আমরা গাড়িতে উঠব বেলা প্রায় শেষ হয়ে গেছে হয়তো আজকে আসলে অতটা হয়তো ঘুরতে পারবো না তো প্রায় বেলা শেষে এটা আমাদের শিবপুরের ডাকবাংলা আমাদের নরসিংদী ডিস্ট্রিক্টের শিবপুর উপজেলাতে আর এখন আমরা যেটা যাচ্ছি গ্রামে এটা হলো আমার নানার বাড়ি ও ছেলেবেলার সেই স্কুল বন্ধ মানে ওখানে চলে যাওয়া হয়তো অনেক দিন থাকা হয় না জাস্ট কিন্তু অনেক মজা করেছি ওখানটায় তো এখন আমরা বের হব আমার ছোটো মেয়ে সুভা সাদ আমরা এখানে একটু ছবি উঠাই একটু একটু টাইম এখানে পার করি কারণ আমাদের ডাকবাংলাটা অনেক সুন্দর আর দেখতে খুবই খুবই সুন্দর এখানে ডাকবাংলা অন্য আরেক দিন আপনাদের সামনে আমি তুলে ধরবো যাকে এখন আমার আমরা একটু আমরা কিছু কিনবো ফোর্স ফোর্স কিনব তো এখান থেকে এখানে অরেঞ্জ আছে আর তারপরে হলো ম্যাঙ্গো আছে তো আমরা মালটা নিব আর যেহেতু গাড়িটা এখানে থামিয়ে আসলে চাচ্ছি যতটা দূরে থাকা যায় ও কানে একটু কম শুনে তো আমরা ফার্স্ট টাইম আমরা বুঝতে পারি নাই কারণ যতই ওকে কথা বলছি ও কিন্তু আমাদের সাথে মানে ও কানে কানে শুনতে পায় না বা ওরকম আমাদেরকে বুঝাচ্ছে না বাট আমি বারবার বলতেছি যে ওর সাথে এত কথা বলতেছি কেন সে বুঝতেছে না কারণ তারপরে আমি বুঝতে পারি যে সে আনুমানিক উত্তর দিচ্ছে বা বেচা করছে বাট ক্লিয়ার সে মানে দূর থেকে কথাগুলো আমাদেরকে শুনে দিছে না তো আমি অনেক অনেকটা টাইম পরে বুঝতে পারি যে ও আসলে শুনতে পাচ্ছে না তখন ওর সাথে একটু চিল্লা চিল্লার কথা বলি তারপরে মার্শাল্লা সে শুনতে পায় যা আমি আমার যেটা ভালো লাগছে যে ও কানে কম শুনতে পায় বাট তাও কী সুন্দর আমার কথাটা সে অনুমানে বুঝে নিচ্ছে যাই হোক রাস্তা রাস্তায় ধরে যাচ্ছি আমার নাড়াবাড়িতে খুবই সুন্দর এলাকাটা খুবই সুন্দর কি বলবো এটা হলো আমাদের একটা নদী এটা আমাদের শিবপুর থেকে একদম হাড়িসাঙ্গান একটা এলাকা আছে ওখানে এই নদীটা বয়ে গেছে এবং আমরা আগে যখন ছোট ছিলাম তখন আমরা নৌকা করে এখানে আসতাম এটা আমাদের নানার বাড়ির ব্রিজ এই ব্রিজটা যে কি ভয়ঙ্কর ছিল আমি যখন ছোটো ছিলাম আর এখান থেকে আমরা নৌকায় উঠে তারপরে আমরা শিবপুরে যেতাম আগে ওই রাস্তা মানে নৌকাটাই ছিল সবচেয়ে মজার মানে এত মনে পড়ে তখন আমার বয়স ছ সাত আট নয় হবে এরকম আর এই যে এই নদীতে বাচ্চারা গোছল করছে যেহেতু আমার নানার বাড়ির কাছেই তো এখানে একটু দেখেন কাঁঠাল আর আমাদের এলাকায় তো জয় এটা যেহেতু জয়নগর ইউনিয়ন দড়িপোড়া গ্রাম আর এখানে প্রচুর কাঁঠাল হয় বিশেষ করে ফল ফ্রুটস হয় আর নদীর পানিটা পুরো বছরই থাকে একটু না একটু থাকবেই এই পানিটা আর এই প্রকৃতিরই সৌন্দর্যের মাঝে সবারই হারিয়ে যেতে ইচ্ছে করে যেহেতু বেলা শেষে প্রায় শেষের দিকে এত মানে ভালো আসতেছে না তো আমার ছেলেবেলার অনেক স্মৃতি এখানে যেখানে আমরা এখানে নৌকা করে ওইদিকে আমার খালার বাড়ি আছে ওদিকে আমরা গিয়েছি এই নৌকা করে এখান থেকে আমরা যদি নৌকায় উঠেছি তখন আমার ওই খালার বাড়িতে আমরা যেতে পারছি একদম ওনার বাড়ির কাছে গিয়ে আমাদের নৌকাটা থামতো এত মধুর স্মৃতি ছিল হয় সেই দিনগুলো খুব মিস করি তখন আমাদের মামারা আমরা সবাই মিলে একসাথে নৌকা করে সেই খেলার বাড়িতে যেতাম আবার ফিরতাম সেই নৌকা করে সে দিনগুলো মনের ভিতরে এখনও নাড়া দিয়ে ওঠে সেই স্মৃতি সে মানুষ ওরা অনেকে আছেন এই আমার নানা নানু খুব নানা নানাকে অনেক মনে পড়ছে যাই হোক আর সবচেয়ে হলো এখনই কাঁঠালগুলা নিয়ে বোঝাই করা নৌকা যাবে হলো শিবপুরের দিকে আর এই যে বাচ্চারা সন্ধ্যায় ওরা এখানে এসে দেখি যে ওরা খুব মজা করে লাফাচ্ছে আমি ভয় পাচ্ছিলাম আমি বারবার বলছিলাম দেখো তোমরা পড়ে যাও কারণ ওরা অভ্যাস হয়ে গেছে কারণ এই যে হয়তো ওরা এই পানির সিজনে দেখা যায় সকাল দুপুর তিনবারই গোসল করছে আর যেহেতু বয়সটা একদম কম সেহেতু ওরা খুব মজা করছে কিন্তু আমি বারবার মানা করছিলাম যে এই তোমরা কী করছো কিন্তু আসলে এরা জন্ম থেকে এটা অভ্যাস হয়ে গেছে এভাবে ওরা অভ্যস্ত যাক দেখতে ভালো লাগে বাট ভয় কাজ করে কারণ যে মনে হয় যে আল্লাহ কখন জানি কি হয় এই ভয়টা কাজ করে আলহামদুলিল্লাহ ওরা ভালো ছিল কিন্তু আসলে এটা করা ঠিক না কারুই ঠিক না আমি যখন এখানে নামি গাড়ি থেকে তখন দেখছিলাম যে ওরা এইভাবে লাফাচ্ছে তো আমি আমার কৌতূহল ধরে রাখতে পারি নাই যে আমি বললাম যে তাহলে একটু ভিডিও করে ওদেরকে একটু ধারণ করি কিন্তু আমি বারবার মানা করছিলাম তাও আমি চিন্তা করি যে এত সুন্দর দৃশ্য ওদের ওদের গুছলে এটা তুলে ধরা তো আমার হাজব্যান্ড যখন দেখছে যে কাঁঠাল নিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড একজনের কাছে কাঁঠালের দাম জোর করছে আমি বললাম আল্লাহ আমার নানার বাড়িতে কাঁঠাল অনেক আছে তারপরে আমি বললাম যে চলো উনি আমার পরিচিত আমার নানার এই বাড়ির এলাকারই তারপর বললাম যে চলো কাঁঠাল কেনা লাগবে না যাই হোক তারপরে আসলে সন্ধ্যা হয়ে গেছে অনেক সুন্দর অন্য একদিন আমি তুলে ধরবো আমার নানার বাড়ি পুরো ভিডিওটা আপনাদের নানার বাড়িতে আশেপাশে যতটা পারি হয়তো একদিন আমি পারবো না একটা ব্লগে পারবো না আমি কয়েকটা ব্লগে আমি এটা দেখাবো অনেক সুন্দর এই এলাকা কিন্তু এখন তো রাত হয়ে গিয়েছে আমার বাচ্চারা পিঠা খাচ্ছে তারপরে হলো লেবু আমাদের নানার বাড়ির খ্যাতেরি এখান থেকে অনেক লেবু আমি লেবু নিয়ে আসি আর যেহেতু রাত হয়ে গেছে আসলে রাতের বেলা সব কিছুই একটু আচ্ছা লাগছে যেহেতু গ্রামের বাড়ি তো এখান থেকে আমি লেবু নিই আর এত স্মেল যেহেতু গাছ থেকে এখনই পেরে নিয়ে আসছে আমি লেবু নিয়ে আসি এই লেবুগুলো খেতে খুবই মজা আর যেহেতু এখন করোনা ভাইরাস চলতেছে সবাই যেটা আমি একটা কথা বলবো আমি আমি যে কাজটা করি আমি কিন্তু লেবু কম বেশি তার জন্য না যেহেতু আপনারা যে কাজটা করতে পারেন লেবুর রস তো খাবেনি বাট লেবুর যে ছালটা এটা পানিতে সিদ্ধ করে যদি আপনি খান এটা আপনার জন্য খুবই ভালো হবে যাক আমাদের কিছু পিক তুলি আসলে আমি ওই সেই পিকগুলো আপনাদের সামনে দেখাচ্ছি আর সবাই কাছে একটাই একটাই অনুরোধ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে টেক কেয়ার করবেন সুস্থতাই বড় নে আমার আল্লাহ তালার আর আমার জন্য সবাই দোয়া করবেন খোদা হাফিজ